আজ তৈরি করে দেখাচ্ছি ফিশ উইথ ভেজিটেবল। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেভাবে এই রেসিপিটা তৈরি করে, আমি ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রান্নায় যাওয়া যাক। এটা যেহেতু ফিশ উইথ ভেজিটেবল, সেজন্য আমি এখানে কিছু ঝুকিনি নিয়েছি। আর ঝুকিনিগুলো আমি এমন গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর টমেটো। আর এই সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই সাইডে নিয়েছি আমি ব্রোকলি। ব্রোকলিটাকে আমি 1 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি সিদ্ধ আলু। আলুটা আমি এমন গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। আর নিয়েছি কিছু পেঁয়াজ। রেসিপিটিকে স্পাইসি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা লাল মরিচ আর 3 টুকরা রসুনকে স্লাইস করে নিয়েছি। এখানে আমি আমার মতো করে সবজি নিয়েছি। আপনারা আপনাদের মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখন হলো মেন পার্ট। আমি এখানে 4 টুকরা মাছের ফিলে নিয়েছি। মাছগুলোর উপর আমি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ দুই পাশে দিয়ে নিব। আর এখানে আমি বিদেশি মাছের ফিলে ইউজ করেছি। মাছটির নাম হলো ফরেলে মাছ। আপনারা দেশি যে কোনো ফিলে মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো অলিভ অয়েল তেল নিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিব। আর এই মাছগুলোকে খুব একটা বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে ড্রাই হয়ে যায়। আমি এপাশ ওপাশ 1 মিনিট 1 মিনিট 2 মিনিট করে মাছগুলো ভেজে নিব। একপাশ 1 মিনিট হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আরও 1 মিনিট আমি ভেজে নিব। আর মাছগুলো যখন দুই পাশে সুন্দর মতো ভাজা হয়ে যাবে, তখন মাছের স্বাদটাকে বাড়ানোর জন্যে আর সুগন্ধিটা একটু বাড়ানোর জন্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, তিনিয়ম আর রোজমেরিন। এই রসুন, তিনিয়ম আর রোজমেরিন দিয়ে আমি আরও 1 মিনিটের মতো মাছগুলোকে ভাজবো। অর্থাৎ টোটাল 3 মিনিট আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছটা রেডি করা শেষ, এখন ভেজে নিতে হবে সবজিগুলোকে। আমি এখানে একটা পাত্র নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে প্রথমে আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর আলুগুলো এপাশ ওপাশ দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর এই পর্যায়ে সবজিগুলো কিন্তু হাই হিটে ভাজতে হবে। এখানে যদি চুলার জ্বালটা মিডিয়াম বা লো করা হয়, তাহলে সবজি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তো আলুগুলো যখন এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন প্রথমে ঝুকিনিগুলো দিয়ে দিতে হবে। আর ঝুকিনিগুলো দিয়ে আমি জাস্ট একটা নাড়া দিয়ে নিব। এটা অপশনাল, আপনারা সব সবজি একসাথেও দিয়ে দিতে পারেন। এখন আমি বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ আর রসুন। সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে সব কিছু আবারও তেলের সাথে মিক্সড করার জন্যে আমি একটা ঝাঁকুনি দিয়ে নিব, ঠিক এইভাবে। আর যারা এই ঝাঁকুনিটা দিতে পারবেন না, তারা চামচ দিয়েও এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিকেন স্টক। আর এই চিকেন স্টকের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়া দেওয়া আছে। যারা চিকেন স্টকটা ব্যবহার করতে পারবেন না, তারা এখানে 1/2 কাপ পানি ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ব্রোকলি। এই সব কিছুকে এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। পানিটা যখন শুকিয়ে যাবে আর সবজি যখন রং পাল্টাতে শুরু করবে, তখন মনে করতে হবে যে সবজি সিদ্ধ হয়ে গেছে। আর সবজির স্বাদকে বাড়ানোর জন্যে এখানে আমি বাটার আর তিনিয়ম আর রোজমেরিন দিয়ে দিয়েছি। সবজিটা যখন ফুলফিলভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্যে চলে যেতে হবে। ঠিক এই রকম যখন সিদ্ধ হয়ে যাবে, আমার সবজিটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি।
আমি আমার মতো করে পরিবেশন করে দেখিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন।